নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় একাদশী তিথি নিয়ে। হ্যাঁ, শুনে আপনাদের হয়তো অবাক লাগতে পারে, আজ সেরকমই কিছু আলোচনা করব যেটা আপনারা যদি এই দিনটি মেনে চলতে পারেন, ছোট্ট একটি কাজ, তাহলে বেশ কিছু রাশি অর্থাৎ পাঁচটা রাশির জাতক জাতিকাদের গ্রহদোষ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আগামী 3 মার্চ আমলকি একাদশী, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আর এই আমলকি একাদশীর দিন থেকে পাঁচটা রাশির জাতক জাতিকাদের যত রকম কুপ্রভাব গ্রহের আছে বা আপনার অর্থকষ্ট, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, আপনার নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, তাদের পক্ষে কিন্তু একটা অতি শুভ দিন ধরে নিতেই পারেন। তাই কি করতে হবে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের, তার ফলে তিনটে সবচাইতে খারাপ গ্রহ আমরা বলে থাকি, সেই গ্রহের কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই আলোচনা করব। সঙ্গে থাকুন। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার সাথে কিছু না কিছু পজিটিভ ঘটনা ঘটছে, এটা আমি প্রত্যেকটা দিনই বলি। আর আপনারা প্রত্যেকটা দিন আপনাদের মতন করেই ভিডিওগুলো দেখেন, কেটে কেটে রাশিটা দেখবেন আর পেরিয়ে যাবেন, আর তারপরে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে কিছু জাতক জাতিকাদের সঙ্গে হয়তো মেলে, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে মেলে না, তখন তাদের কাছে কিন্তু এই অ্যাস্ট্রোলজি আলোচনাটাই একটা খারাপ জায়গায় পৌঁছে দেয়। তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করবেন, কিছু না কিছু পরিবর্তন তো হবেই হবে। তাহলে আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ, পাঁচটা রাশিকে নিয়ে। আমি আবারও ভালোভাবে বলছি, মিলে দেখুন। ধরুন এই পাঁচটা রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনি অনেক অর্থকষ্টে ভুগছেন, আর আপনার যদি জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা যায়, সেখানে দেখা যাবে যে রাহু, কেতু, শুক্র, মঙ্গল, শনিদেব অনেক খারাপ ফল দিচ্ছে, সেই কারণে আপনার নানা দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে, কর্মহীন হয়ে পড়ছেন, ঋণ করে ফেলছেন, ধার করে ফেলছেন, বাড়ি ঘর চলে যাচ্ছে। যদি এই পাঁচ রাশির মধ্যে এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন, তাহলে কিন্তু আলোচনাটা আপনাদের জন্য, কারণ এত ভালো তিথি, আপনার এই গ্রহদোষ থেকে মুক্তি পাবার মতো আর হয়তো সামনে বেশ কিছু দিনের মধ্যে নেই। তাই এত ভালো তিথি হাতছাড়া না করে অবশ্যই আগামী 3 মার্চ যে আমলকি একাদশী তিথি, এই দিনে ছোট্ট একটি কাজ, এই কাজটা করে আপনাদের এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই কি কাজ সেটা তো অবশ্যই বলবো। আর সবার আগে আমি যেটা বলবো যে এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই পাঁচটা রাশির প্রত্যেকেরই যে সময় খারাপ এরকমটা তো না, এই পাঁচ রাশির মধ্যে এমন এমন রাশির জাতক জাতিকারাও আছে তাদের অর্থকষ্ট কখনো আসবে না, তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু এখনও যথেষ্ট ভালো আছে, তাদের ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নেই। যাদের প্রয়োজন আছে অর্থাৎ সেম রাশি, আমি যে রাশিগুলো বলবো আপনার সাথে মিলেছে এবং আপনি নানাভাবে দুর্দশায় ভুগছেন, গ্রহদোষে ভুগছেন, নানা দিক থেকে আপনি চাপে পড়ে আছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। রাশি মানে সবার প্রয়োজন হবে এরকমটা নয়, যারা ভালো আছেন খুব ভালো, তাদের এটা প্রয়োজন নেই, যাদের অবস্থা খারাপ আছে তারাই কিন্তু এটা করতে পারেন। আর এই যে আলোচনাটা করছি তারও নিশ্চয়ই কারণ আছে। দেখুন আমাদের কাছে কম বেশি তথ্য থাকে, তাই আমি ম্যাক্সিমাম বলবো, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের রাহু খারাপ হয়ে বসে আছে, কেতু খারাপ ফল দিচ্ছে, শনি ভালো নেই, আর তাদেরই কিন্তু সর্ব কাজে বাধা বিঘ্ন আসবেই আসবে। আপনি একটা স্বপ্ন দেখবেন পূরণ করতে পারবেন না, আপনি ধীরে 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 বহু টাকায় ঋণ করে ফেলেছেন, সেখান থেকে আপনার বেরিয়ে আসার রাস্তা নেই, এরকম বহু জাতক জাতিকারা আছে।
তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা করা, এবং এই পাঁচটা রাশিরই কাজ করবে এই দিন এই কাজটা করলে। অর্থাৎ আপনারা যারা একটু বুদ্ধিমান তারা বুঝে গেছেন যে এই একাদশীর নামটা কি, আমলকী একাদশী। এই দিনে যদি বাবা ভোলেনাথের এই আমলকী রস দ্বারা আপনি অভিষেক করতে পারেন, অর্থাৎ পরিষ্কার ভাষায় বলছি এই একাদশীর দিন আপনি কোনো শিব মন্দিরে চলে যাবেন, যে আপনার সাধ্য মতো সেই বাবা ভোলেনাথকে পুজো করবেন, তার সাথে মাথায় আমরা যে জলটা দিই, কেউ পঞ্চমৃত দিই, কেউ কাঁচা দুধ, কেউ গঙ্গা জল, এগুলো তো আপনি দেবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু মূলত যেটা আপনাকে করতে হবে কাঁচা আমলকি কিনে রস তৈরি করে বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করবেন বেলপাতা দিয়ে অবশ্যই। তারপর আপনি এই আমলকি রসটা অর্পণ করবেন এবং আপনার যে যে সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা সেম এরকমটা নয়, কারোর আর্থিক সমস্যা, কারোর ঋণ করে ফেলেছেন, কারোর সাংসারিক প্রবলেম নানা রকম থাকতে পারে, আপনার সেই প্রবলেম বাবা ভোলেনাথকে বলে এই আমলকি রসটা বাবা ভোলেনাথের মাথায় ঢেলে দেবেন অবশ্যই বেলপাতা দিয়ে। তাহলে আপনার যে সমস্যা সেটা বলবেন, যে তার থেকে যেন আপনি মুক্তি পেতে পারেন। দেখুন 41 দিনের মধ্যে আপনার রেজাল্ট আপনি বুঝতে পারবেন। তাই এত ভালো তিথি হাতছাড়া না করে অবশ্যই এই আমলকী একাদশী দিন এই কাজটা করুন, এবং সঙ্গে যদি আপনি প্রসাদ রাখতে চান তাহলে আমলকীর টুকরো অবশ্যই রাখুন। মিনিমাম 10 জনকে আপনি প্রসাদ স্বরূপ আমলকি খাওয়াতে পারলে আপনার ঋণ, আপনার আর্থিক কষ্ট কোনোদিনও থাকবে না। এত ভালো একটা টিপস আমি আপনাদেরকে বললাম, কেউ বলবে না, তার কারণ একটাই, আপনাদের ম্যাক্সিমাম এই প্রবলেমটাতেই ভুগছেন, যে কর্মহীন হয়ে গেছেন, নানা রকম প্রবলেম চলছে, কিন্তু সকলের তো জানা সম্ভব না যে কোন গ্রহ আপনার খারাপ। তাই যদি এই টাইপের আপনার মধ্যে দেখা যায় তার মানে এই অশুভ গ্রহগুলোই আপনাকে খারাপ ফল দিচ্ছে। আর এই আমলকী একাদশীতে এই যে কাজটা বললাম আপনি যদি করতে পারেন, বাবা ভোলেনাথের মাথায় এই আমলকী রস যদি অর্পণ করতে পারেন, তাহলে মূলত যে গ্রহগুলো শান্ত হবে, যে গ্রহগুলো খারাপ থাকলে ভালো হয়ে যাবে, সেই গ্রহগুলো হচ্ছে শনি, রাহু, কেতু, মূলত এই তিনটে গ্রহ শান্ত থাকবে। আর এরাই যদি ভালো থাকে আপনাকে অনেকটা দূর নিয়ে যেতে পারবে, কোটি টাকার মালিক করে দিতে পারবে, আবার এরাই আপনাকে রাস্তার ভিখারি করে দিতে পারবে। আর আমাদের প্রত্যেকেরই এই তিনটে গ্রহ ভালো থাকা প্রয়োজন আছে। তাহলে আসুন একে একে সেই পাঁচটা রাশির কথা বলি, যে পাঁচটা রাশির জাতক জাতিকারা এই আমলকী একাদশীর দিন থেকে নিজের ভাগ্য বদলে নিতে পারবে, হতে পারবে কোটি টাকার মালিক, যদি ঠিকঠাক মতো এই আমার কথাগুলো শুনে চলতে পারে। প্রথমে যে রাশির কথা বলবো, অবশ্যই সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয় আর আপনি যদি নানা রকম কষ্টে থাকেন তবেই আলোচনাটা আপনার জন্য প্রযোজ্য। আর আপনার সিংহ রাশি আপনার কোনো অভাব নেই তাহলে আপনার প্রয়োজন নেই, এটা মূলত যারা কষ্টে আছেন তাদের জন্য ভিডিওটা দেওয়া। তাই আপনার সিংহ রাশি আপনি নানাভাবে কষ্ট করছেন, এই তিনটে গ্রহ আপনার ভালো নেই, আপনি আমলকী একাদশীতে বাবা ভোলেনাথের অভিষেক করে তার থেকে মুক্তি পেতে পারেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে আপনারও একই কথা বলবো, এই আমলকী একাদশী তিথিটাকে অবশ্যই কাজে লাগিয়ে আপনার জীবনে অশুভ গ্রহ থেকে যত দূর সময় আপনার জীবন থেকে বিদায় দিয়ে সুসময় আপনার জীবনে আপনি নিজেই আনতে পারবেন। ছোট্ট একটি কাজ অলরেডি বলেছি, ওটা করার চেষ্টা করুন। এরপরে যে রাশির কথা বলবো, ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে আপনারও কিন্তু যদি এই তিনটে গ্রহ খারাপ থাকে, রাহু, কেতু, শনি, অবশ্যই এই আমলকী একাদশীর দিন এই কাজটা করুন, আপনার ভাগ্যও কিন্তু বদলাবে এবং আপনার দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরপরে যে
রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো। এই আমলকী একাদশী অবশ্যই আপনার ভাগ্য বদলাতে পারে যদি আপনার খারাপ অবস্থা থাকে তবেই। যদি আপনার কুম্ভ রাশি কিন্তু আপনার কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য না, কারণ সেম রাশি হলেই সবার সেম অবস্থা থাকবে, একদম ভুল। কেউ ভিখারি, কেউ কোটিপতি, কেউ মধ্যবিত্ত, এটা হতেই হবে। তাই আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে আর আপনি নানা রকমভাবে কষ্ট পাচ্ছেন আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, তাহলে আপনি এই কাজটা করুন, অবশ্যই আপনার ভালো সময় অপেক্ষা করছে। সর্বশেষ যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে এই আমলকী একাদশীর দিন বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করুন এই আমলকীর রস। তাতে আপনার রাহু শান্ত হবে, কেতু ভালো হবে এবং শনির সুফল কিন্তু পাবেন। আর এই তিনটে গ্রহ যদি আমাদের ভালো থাকে অবশ্যই সব দিক থেকে আপনার জীবনে শান্তি নেমে আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।